হুতি আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল হুতি তিনি টেলিভিশনে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি বলেছেন, ইসরায়েলের যত রকমের জাহাজ লোহিত সাগরে থাকবে বা যাওয়া আসা করবে, প্রত্যেকটি জাহাজের উপর তাদের নজর থাকবে এবং সেই সমস্ত জাহাজে হুতিরা হামলা চালানোর চেষ্টা করবে, হামলা চালাবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টাইমস পিডিয়ার আলোচনায়। আজকেও আমরা গাজা ইসরায়েল পরিস্থিতি নিয়ে আলোচনা করব, সেখানে কি পরিস্থিতি এবং বেশ কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো বিভিন্ন আঙ্গিক থেকে বিশ্লেষণের দাবি রাখে, সেগুলো আশা করছি বিশ্লেষণ করব। আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং টাইমস মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা শুরু করছি। আজকের গাজা ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে। তার ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে আশিফা হাসপাতাল, যেটা গাজার সবচেয়ে বড় হাসপাতাল, সেই হাসপাতালে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা অভিযান চালিয়েছে, তল্লাশি অভিযান, এবং সেখানে বেসামরিক লোকজনের উপরে দখলদার বাহিনীর সদস্যরা গুলি চালিয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ বলতে কি, হাসপাতালের মহাপরিচালক তিনি সরাসরি এই কথা বলেছেন এবং তিনি বলেছেন যে হাসপাতালের ভেতর থেকে একটি গুলিও ছোড়া হয়নি, অথচ ইহুদিবাদী ইসরায়েলি সেনারা বেসামরিক জনগণের উপরে গুলি চালিয়েছে। এখানে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে এই হাসপাতালে বর্তমানে প্রায় 7,000 মানুষ অবস্থান করছেন, যাদের মধ্যে 1500 রোগী আর বাদবাকি সবই উদ্বাস্তু যারা আশ্রয় নিয়েছে এই হাসপাতালে। অ্যাকচুয়ালি গাজার কোনো জায়গায় তো আর এখন নিরাপদ জায়গা নেই, নিরাপদ স্থান নেই, যে ইসরায়েলি বাহিনীর হামলা যেখানে হচ্ছে না এমন কোনো জায়গা নেই, এবং ইসরায়েলি বাহিনীর হামলা থেকে নিরাপদ এমন কোনো জায়গা না থাকার কারণে মূলত মানুষ এখন অনেকটা নিরুপায় হয়ে হাসপাতালে, স্কুলে, এরকম বিভিন্ন মসজিদে, গির্জায় আশ্রয় নিচ্ছে। ইহুদিবাদী সেনারা এর কোনো কিছুই মানছে না, সমস্ত সব কিছুর উপরে হামলা চালাচ্ছে। মানুষ যখন সমুদ্রে পড়ে যায়, তার সামনে আর কোনো কিছুই বাঁচার উপায় থাকে না, অবলম্বন থাকে না, তখন কিন্তু একেবারে খড়কুটো ধরে হলেও বাঁচার চেষ্টা করে। ঠিক একই অবস্থা হয়েছে গাজার মানুষের উপরে, ইসরায়েল তারপরেও তাদেরকে বাঁচতে দিচ্ছে না। আশিফা হাসপাতালের পরিস্থিতি আমি আপনাদের সামনে তুলে ধরলাম, সেখানকার পরিস্থিতি আসলে আমি যা বর্ণনা করলাম এ তো খুব সাধারণ সরল বর্ণনা, কিন্তু সেখানকার ভেতরের পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানকার আরেকটু পরিস্থিতি যদি আমি তুলে ধরি আপনাদের সামনে, তাহলে বলতে হবে এইরকম যে সেখানে মানুষ যে মারা গেছে অন্তত দুই রকমভাবে, একটা হচ্ছে যারা সেখানে রোগী ছিল, চিকিৎসার সামগ্রীর অপ্রতুলতার কারণে, জ্বালানি ফুরিয়ে যাওয়ার কারণে সেখানে অক্সিজেনের ঘাটতি, অপারেশনের সম্ভাবনা একেবারেই নেই, কারেন্ট নেই, লাইট নেই, ফ্যান নেই, এসি নেই, অক্সিজেনের সরবরাহ নেই, সব কিছু মিলে একেবারে ভয়াবহ একটা সিচুয়েশন। এই পরিস্থিতিতে অনেক মানুষ, অনেক রোগী মারা গেছে, বেশ কিছু শিশু মারা গিয়েছে যারা অপরিণত বয়সেই যারা দুনিয়াতে এসেছিল, অর্থাৎ সময় পূর্ণ হওয়ার আগেই দুনিয়াতে এসেছে যে সমস্ত শিশু, তাদেরকে ইনকিউবেটরে রাখা হয়েছিল। সেই ইনকিউবেটরে রাখা শিশুগুলোর বেশিরভাগই মারা গেছে এবং আরও কিছু লোক মারা গেছে ইসরায়েলি বাহিনীর গুলিতে, স্নাইপারের গুলিতে। তো সব কিছু মিলে সেখানে যে সমস্ত মানুষ মারা গিয়েছিল তাদেরকে তো বের হতে দেয়নি ইসরায়েল, তো এই সমস্ত মানুষের লাশ সেখানে দাফন করা হয়েছে, অর্থাৎ যেখানে মৃত্যু যেখানে হাসপাতাল সেখানেই মানুষের লাশ দাফন। আপনি ভাবতে পারেন কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি, কি দুর্বিষহ অবস্থা, কি দুঃসহ পরিস্থিতি, দুর্ভোগ গাজার মানুষের। এবং এগুলো হচ্ছে মুসলিম বিশ্বের সামনে, সারা বিশ্বের সোকল তথাকথিত সভ্য জগতের সামনে এবং আরব বিশ্বের সামনে, যাদের হাজার হাজার কোটি কোটি ডলার নষ্ট হয়ে যায় বিনোদনে, ফুর্তির পিছনে উড়ায়, সেই সমস্ত আরব রাজা বাদশাদের চোখের সামনে, তাদের নাকের ডগায় এই সমস্ত ঘটনা ঘটছে। তাদের পক্ষ থেকে কিছু বলার এবং করার নেই বলে তাদের দাবি। গাজা ইসরায়েল পরিস্থিতি নিয়ে আরেকটি বিষয় রয়েছে আমাদের সামনে, সেটি হচ্ছে যে ইয়েমেনের হুতি আন্দোলন, তারা একদম সুস্পষ্টভাবে ঘোষণা করেছে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ তাদের একেবারে সবসময় টার্গেট থাকবে। হুতি আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল হুতি তিনি টেলিভিশনে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে তিনি বলেছেন, ইসরায়েলের যত রকমের জাহাজ লোহিত সাগরে থাকবে বা যাওয়া আসা করবে, প্রত্যেকটি জাহাজের উপর তাদের নজর থাকবে এবং সেই সমস্ত জাহাজে
হুতিরা হামলা চালানোর চেষ্টা করবে, হামলা চালাবে। আমরা এরই আগে দেখেছি বা জেনেছি যে হুতিদের পক্ষ থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে, বেশ কয়েকবার হামলা চালানো হয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে, ড্রোন দিয়ে, এবং সে সমস্ত হামলায় বেশ ভালো প্রভাব পড়েছে, ভালো ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের ভেতরে, সে কথা আমরা জানতে পেরেছি গণমাধ্যমের কল্যাণে। তো এবার হুতিদের পক্ষ থেকে একের সরাসরি হুমকি দেওয়া হয়েছে, পরিষ্কার ঘোষণা দেওয়া হয়েছে যে তারা ইসরায়েলের সমস্ত জাহাজের উপর নজর রাখবে এবং প্রত্যেকটা জাহাজ আলটিমেট লক্ষ্যবস্তুতে পরিণত হবে হুতিদের ক্ষেপণাস্ত্র, হুতিদের ড্রোন হামলার। তো এই যে ঘোষণা, এই ঘোষণার একটা বিরাট প্রভাব আছে আমি মনে করি। হুতিরা বলেছে পরিষ্কারভাবে যে যতক্ষণ পর্যন্ত গাজায় গণহত্যা, বর্বরতা এবং যুদ্ধ অপরাধ না বন্ধ করবে ইসরায়েল, ততক্ষণ পর্যন্ত তাদের এই হামলা চলবে, তারা এই লক্ষ্যবস্তু ঠিক রাখবে, অর্থাৎ ইসরায়েলি জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। এর মধ্য দিয়ে আমি মনে করি যে আরব বিশ্বের কেউ না কেউ জেগে আছে, এটি প্রমাণ করে, এটি অন্তত সিগনাল দেয়, এটি আমাদেরকে জানান দেয়। আরব বিশ্বের সবাই তো ঘুমিয়ে মোটামুটিভাবে, কাতার মোটামুটি একটু কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, ওমান কূটনৈতিক তৎপরতায় সমর্থন দিচ্ছে, বাট তাদের পক্ষ থেকে তারা কখনোই মাঠে ময়দানে নেমে পড়া কোনো কেউ না। সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, মিশর সবাই চুপচাপ, এবং মিশরে তো ইরান ত্রাণ পাঠিয়েছে, সে ত্রাণই যেতে দিচ্ছে না। এই অবস্থার ভেতর দিয়ে যখন হুতিরা এই ঘোষণা দিয়েছে ইসরায়েলের জাহাজে হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছে, তখন তার একটা প্রভাব কিন্তু আছে, এবং হুতিরা সত্যি সত্যি যদি ইসরায়েলি জাহাজে হামলা চালায় তাহলে পরিস্থিতি কিন্তু ভিন্ন রকম হবে। অর্থাৎ ইসরায়েল তখন ইয়েমেনের উপর হামলা চালানোর চেষ্টা করবে, তখন কিন্তু যুদ্ধ ক্রমেই যে ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা ছিল সেই আশঙ্কা বাস্তবায়ন হবে, এবং তখন মধ্যপ্রাচ্যের আরও শক্তি আরও সক্রিয়ভাবে ঘনিষ্ঠভাবে যুদ্ধে জড়িয়ে যাবে। আমরা এখন যে অবস্থা দেখছি এটি যে চূড়ান্ত, এটি যে শেষ তা কিন্তু নয়। যুদ্ধের যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতি পরিবর্তন হতে পারে। এই প্রসঙ্গে একটু বলি, অনেকেই প্রশ্ন তুলে থাকেন বা কেউ কেউ তুলছেন প্রশ্ন যে হামাস যদি ইসরায়েলে হামলা না করত তাহলে তো ইসরায়েল এই হামলা চালাতো না, এবং ইসরায়েল যদি এই হামলা না চালাতো তাহলে গাজার এত হাজার মানুষ নিহত হতো না। দেখুন, ইসরায়েল কি শুধুমাত্র আজকে হামাসের উপর হামলা চালিয়েছে? এর আগেও তো তারা গাজায় হামলা চালিয়েছে, পশ্চিম তীরে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে, আল আকসা মসজিদে ইবাদত বন্দী করতে গেলে সে সমস্ত সাধারণ মুসল্লিদের উপরে হামলা চালায়, তাদেরকে যেভাবে বুট দিয়ে লাথি মারে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, মাটিতে ফেলে পা দিয়ে গলা চেপে ধরে, বুট দিয়ে মুখের উপর চেপে ধরে, মাথা চেপে ধরে, নিঃশ্বাস নিতে পারে না, ছাড়ে না, কোলের শিশুকে ফেলে দেয়, কোলের শিশু সহ মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এত বড় অপমান, অপদস্ত, এগুলো চোখের সামনে হয়, যার গায়ে বিন্দু পরিমাণ রক্ত আসে তারা কি এগুলো সহ্য করতে পারে? এগুলোই ঘটছিল প্রতিদিন প্রতিনিয়ত। এবং আল আকসা হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা, সেই কিবলার পবিত্রতা, সেই কিবলা দখলে রাখার চেষ্টায় হামলা চালিয়েছে ইসরায়েলের ভেতরে, ইসরায়েলের ইসরায়েলকে একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে হামাস এবং জিহাদ আন্দোলন। সেই প্রচেষ্টাকে যারা প্রশ্নবিদ্ধ করে তারা কি ধরনের মানুষ সেটি কিন্তু একটা বড় প্রশ্ন। তারা কোন ধরনের মুসলমান, তাদের আবেগ অনুভূতিতে কি আছে সেটি কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় আমাদের সামনে। হামাস যদি আজকে হামলা না চালাতো, মারা লোকজন যাচ্ছে গাজায়, এর আগেও গেছে, শুধু গাজায় কেন, পশ্চিম তীরে মারা গেছে, যখন হামাসের জন্ম হয়নি তখন নাকবা দিবস হয়েছিল, কখন হাজার হাজার মানুষকে হত্যা করেছে, ফিলিস্তিনের মানুষকে উদ্বাস্তু করেছে, শুধু উদ্বাস্তুই নয়, ভিতরে দেশের ভেতরে যেমন তারা উদ্বাস্তু, তেমনি সারা বিশ্বে ফিলিস্তিনের মানুষ ছড়িয়ে ছিটিয়ে, এগুলো হয়নি, এগুলো কারা করেছে? ইসরায়েলই করেছে। যখন হামাসের জন্মও হয়নি, এই জিহাদ আন্দোলনের জন্ম হয়নি তখন, সেক্ষেত্রে ইসরায়েল তার হাতে প্রকল্প আছে, তার হাতে প্রজেক্ট আছে, হামাসকে নিশ্চিহ্ন করবে, জিহাদ আন্দোলনকে নিশ্চিহ্ন করবে, ফিলিস্তিনের সমস্ত ভূখণ্ড তাদের একেবারে করতলগত করবে, কবজায় নেবে, বিরাট মধ্যপ্রাচ্য প্রতিষ্ঠা করবে, তাদের নিউ মিডল ইস্ট প্ল্যান আছে। এবং এখানে ছোট্ট করে বলে রাখি, সেই প্ল্যানের আওতায় সিরিয়ায় হামলা চালানো হয়েছিল, ইরাকে লেলিয়ে দেওয়া হয়েছিল আইএসকে, সিরিয়ায় লেলিয়ে দেওয়া হয়েছিল আইএসকে, যারা আইএসকে সমর্থন দিয়েছে, আইএসের পক্ষে কাজ করেছে, এবং বাশার আসাদ এবং ইরাকের সরকারকে যারা উৎখাত করার চেষ্টা করেছে তারা মূলত ইসরায়েলি প্রজেক্টে কাজ করেছে,
তারা আমেরিকার প্রজেক্টে কাজ করেছে, তা তিনি যেই হন আর যে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হন না কেন। সেক্ষেত্রে আজকে যারা গাজার মুসলমানদের এই দুর্দশায় হামাসের জিহাদ আন্দোলনের এই অভিযান নিয়ে প্রশ্ন তুলছে, তারা ইসরায়েলের প্রকৃত ইতিহাস জানে না। তারা প্রকৃতপক্ষে ইসরায়েলের গণহত্যা, যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের ইতিহাস জানে না। তারা এ কারণেই গাজার এই হামাসের জিহাদ আন্দোলনের অভিযানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। কিন্তু বাস্তব কথা হচ্ছে যে হামাস এবং জিহাদ আন্দোলন যে অভিযান চালিয়েছে, এই অভিযানের কারণে আজকে গাজা, ফিলিস্তিন, মধ্যপ্রাচ্যের সংকট নতুন করে আলোচনায়, এবং আমি আশা করি এই পরিস্থিতি থেকে নিশ্চয়ই এর একটা ইতিবাচক ফলাফল বেরিয়ে আসবে। হামাস এবং জিহাদ আন্দোলন তারা মাতৃভূমি রক্ষার জন্য, মাতৃভূমি উদ্ধারের জন্য এবং মুসলমানদের প্রথম কিবলা উদ্ধারের জন্য যে চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে, সেই প্রচেষ্টা নিশ্চয়ই সফল হবে। যদি আপাত দৃষ্টিতে সফল কখনো নাও হয়, তাহলেও সেটা চূড়ান্তভাবে সফল, ব্যর্থ ইসরায়েল, কারণ হত্যাযজ্ঞ করে একটা জাতিকে হয়তো নিশ্চিহ্ন করা যাবে কিন্তু সত্যকে ঢেকে দেওয়া যাবে না। হামাস এবং জিহাদ আন্দোলন আজকে সত্যের পক্ষে লড়াই করছে, একথা বলতেই হবে। জি সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আলোচনা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট এগুলোর জন্য আবেদন রইল। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।